কিছু লেটেস্ট ওয়েব সিরিজ বলি নিয়ে যেটা আজকে রিলিজ পেয়েছে এটা বাংলাদেশের সিরিজ এখানে টোটাল আছে সাতটা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোড ডিউরেশন কুড়ি থেকে তিরিশ মিনিট করে তো এই শোয়ের যে গল্পটা সেটা হচ্ছে একটা আইল্যান্ড নিয়ে যেখানকার একজন সর্বে সরবা যার নাম হচ্ছে সরব চরিত্রটা প্লে করে চঞ্চল চৌধুরী এবং তার ভাই এবং ভাইপো এরা একটা বিশাল বড় দল চালায় এবং তাদের নাম হচ্ছে কোম্পানি তো এই সরব কোম্পানি কীরকমভাবে বিস্তার পেয়ে রয়েছে সম্পূর্ণ জায়গাটায় এবং সেখানে একটা প্রসিটিউট চত্বর রয়েছে গল্পের মোড় তখনই ঘুরে যখন গল্পের মধ্যে প্রোটাগনিস্ট আসে মানে হচ্ছে রুস্তম যাকে পারেরা খুঁজে পায় এবার রুস্তম নিজের স্মৃতিশক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে তার রুস্তম কিরকমভাবে সরাবের এগেনস্ট দাঁড়ায় এই নিয়ে হচ্ছে এই শো এর থেকে বেশি জানতে হলে তোমাকে হইচইতে গিয়ে দেখতে হবে সাত এপিসোডের বলি তো পজিটিভ দিক নেগেটিভ দিক পজিটিভ দিক বলার আগে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এরকম ধরনের যখন শোজ বা সিনেমা হয় তো এখানকার যে গল্পের টেম্পলেটটা সেটা খুব জানা হয় গল্পের মধ্যে খুব নতুনত্ব বা খুব চেঞ্জেস কিছু হয় না বিষয়টা হচ্ছে ক্যারেক্টারগুলোকে কীরকমভাবে তারা বানায় আমাদের কতটা ভ্যালুভেবল মনে হয় এবং কতটা র একটা ক্যারেক্টার বা সেই ক্যারেক্টারটার মধ্যে কতটা শেডস রয়েছে সেগুলো আমরা শো বা সিনেমা দেখার পর মনে রাখি এবং সেখানে যে প্ল্যানিং সেখানে যে বুদ্ধিমত্তা সেখানে ছোটো ছোটো টুইস্ট অ্যান্ড সেগুলোই সেই শোটা বা সেই সিনেমাটাকে ইউনিক এবং ভালো বানায় এটা কি তার মধ্যে অন্যতম তো এখানে প্রথম যেটা পজিটিভ দিক এই শোটার মেকিং খুব স্ট্রং মানে আমি জানি না তারা কত টাকা এই শোটা নির্মাণ করেছে টোটাল কত টাকা খরচা হয়েছে তবে এই শোটা একটা ভালো বাজেট রয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে এবং এখানে সিনেমাটিক দিক বলি এখানে আইল্যান্ডটাকে দেখানো হয়েছে এখানে যেরকম ভাবে তারা সমুদ্রের দৃশ্যগুলো শুট করেছে যে একদম সমুদ্রের মধ্যে ভরা জলে বোট যাচ্ছে বা একটা একটা ফায়ারিং করা হচ্ছে বা একজনকে উদ্ধার করা হচ্ছে কেউ স্মৃতিচারণ করছে বা কেউ ফিরে যাচ্ছে সেই সিকোয়েন্সগুলো গুলো কখনো রাত কখনো ভোর কখনো সকাল দেখতে খুব আই ক্যাচিং মনে হয় সেগুলো দেখতে খুব স্যাটিসফাইং মনে হয় এখানে ক্লাইম্যাক্সের যে সিকোয়েন্সটা রয়েছে দুই পক্ষের মধ্যে লড়াই সেটা কোথাও একটা গিয়ে দেখতে খুব ভালো লাগে গাছের আড়াল থেকে ফায়ারিং করা বা দুটো ক্যারেক্টার যখন টু শটে দাঁড়িয়ে রয়েছে দেখতে খুব সুন্দর লাগে শোয়ের একদম চূড়ান্ত এপিসোডে যেখানে দুই পক্ষের মধ্যে ফায়ারিং হচ্ছে এবং আর এক পক্ষ আসছে তো সেটাকে যেরকমভাবে কোরিওগ্রাফ করা হয়েছে দেখতে অবশ্যই ভালো লাগে এবং সেখানে অ্যাকশন সিকোয়েন্স যেরকম রয়েছে সেটা অবশ্যই ডিসেন্ট শোয়ের সবথেকে পজিটিভ দিক হচ্ছে এখানে পারফরমেন্স এখানে চঞ্চল চৌধুরী আবারও খুব ভালো কাজ করেছে তার ক্যারেক্টারটা মানে সরব তার একটা চোখ সে বন্ধ করে কথা বলে এবং সেটা দেখতে খুব অদ্ভুত লাগে তার কাজ সে আবারও দারুণভাবে করেছে এবং তার কিছু কিছু সংলাপ যেগুলো অবশ্যই অডিয়েন্স মনে রাখবে যদি কথা বলি সোহেল মণ্ডলের তো সোহেল মণ্ডল এখানে খুব ভালো এবং তার ক্যারেক্টারটাকে আমি ভেবেছিলাম যে অনেকটা পরে গল্প ইন্ট্রোডিউস করানো হবে তবে গল্পের একদম শুরু থেকে তার চরিত্রটা রয়েছে এবং তার ক্যারেক্টারটা যতক্ষণ আমরা ব্যাকস্টোরি জানতে পারছি আমাদের চরিত্রটা খুব মিস্টিরিয়াস মনে হয় তার ক্যারেক্টারটার মধ্যে একটা ইমেজ তারা বানিয়েছে আমি যেটা টিজার বলছিলাম যেন একটা ওয়েস্টার্ন ছাপ তুমি পাবে যেটা এই ক্যারেক্টারটার মধ্যেই মূলত রয়েছে তো সেটা সত্যি ভালো ছাড়া সাপোর্টিং কাজ তা যদি নাসিরউদ্দিন বলি বা সোহানা বলি প্রত্যেকে নিজের জায়গায় জেনুইন এই সিরিজে কিছু সিকোয়েন্সেস রয়েছে যেগুলো অবশ্যই মুহূর্ত তৈরি করতে পারে যেগুলো আমরা অবশ্যই মনে রাখবো যেমন কখনো মাংসর দোকানে গিয়ে মাংস মুখে দিয়ে হাতে ছুরি গুজে দেওয়া পুলিশ স্টেশনে গিয়ে নিজের দর বাড়ানো খাসি নিয়ে চলে আসা তো এই সিকোয়েন্স গুলো যেরকম ভাবে আসে সেগুলো অবশ্যই দেখতে ভালো লাগে তারা অবশ্যই মুহূর্ত তৈরি করতে পেরেছে এই শোয়ের ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো এটা আমি আবারও বলছি ওয়েস্টার্ন ফিল্মের ছাপে বানানো সেটা অবশ্যই খুব সুন্দর এই সিরিজের ভাই এবং ভাইপো এই দুটো ক্যারেক্টার খুব ফাঙ্কি এবং তারা যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করায় সেগুলো খুব রগে সিরিজের শুরু এবং শেষে আমার একটু খোটো লাগলেও সিরিজের স্ক্রিন প্লে অবশ্যই ভালো হুকগুলো বা ক্লিফ হ্যাঙ্গারগুলো এমন জায়গায় রয়েছে তুমি অবশ্যই শোটা কমপ্লিট করতে বাধ্য হবে ভালো লাগবে তো ওভারঅল যদি বলি আমার মনে হয় বলি একটা ভালো সিরিজ তবে এর মধ্যে কিছু খামতি অবশ্যই রয়েছে শোয়ের প্রথম যেটা নেগেটিভ দিক এই শোয়ের শুরু এবং শোয়ের শেষ শোয়ের যখন শুরুটা হবে সেটা এরকম যে আমাদের মনে হয় সেটা খুব ওপর ওপর দিয়ে যাচ্ছে এবং সেটার মধ্যে খাপছাড়া খাপছাড়া ভাব রয়েছে আমরা যেন হঠাৎ করে গল্পটার মধ্যে ঢুকে পড়লাম কোনো একটা প্রপার ইন্ট্রোডাকশন নেই এবং সোহেল মণ্ডলের ক্যারেক্টারটা আসা এদের কাছে মাসিয়া হয়ে দাঁড়ানো আমার মনে আছে সে যখন প্রথমবার ফায়ারিংটা করবে যেন মনে হচ্ছে খুব চিট করে সিকোয়েন্সটা বসানো এবং এরা যখন বদলা নিতে আসবে সেই জায়গাগুলো আমাদের মানে ভালো লাগে তবে খুব প্রপার ওয়েতে সেগুলো খুব ওয়েল এস্টাবলিশ আমাদের মনে হয় না এবং ঠিক সেরকমই লাগে শেষটা মানে শেষটা যখন আসে চূড়ান্ত ক্লাইম্যাক্স তোমার মনে হতে পারে যে খুব জোর করে যেন মিলিয়ে দেওয়া হলো ঠিক আছে সম্পর্কগুলো যেরকম ভাবে আসলো বা তারা যে ছোট ছোট টার্নস আনার চেষ্টা করলো সেগুলো আমাদের বিলভিবল মনে হয় না এবং মনে হয় সেটাকে খুব সহজে তারা জিনিসটা নিয়ে আসলো এরকম না হলেও পারতো এই শোটা যেহেতু বর্তমান সময়ে দেখানো হচ্ছে শোতে তো এরা কেউ ফোন ইউজ করে না এরা কেউ কানেক্টেড নয় কোনোরকম ভাবে সেটা কোথাও একটা গিয়ে বিশ্বাসযোগ্য মনে হয় না তারা হতেই পারে এরকম একটা আইল্যান্ডে থাকে তার সম্পূর্ণরূপে নেটওয়ার্কের বাইরে যেটা কোথাও একটা গিয়ে আমার বিলিভেবল মনে হয়নি এবং এটাই বলবো এখানে চঞ্চল চৌধুরী হোক বা তার গ্যাং অ্যান্টাগনিস্ট তাদের ইডিওলজি কী সেটাকে বোঝানোর জন্য আর একটু সময় লাগতো যেটা ইন্ট্রোডাকশানে অবশ্যই প্রয়োজন ছিল এটা কীরকমভাবে বিস্তার পেয়ে রয়েছে তো ওভারঅল এটা একটা ভালো শো অবশ্যই একবার দেখার মতো শো হইচইতে এসছে বলি যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রস্তুতি অবশ্যই করে দিও নিজেদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে ঠিক আছে